সকলকে স্বাগত বন্ধুরা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আজকে তোমাদের সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, সামনেই গোপাল সোনাদের জামা রয়েছে, তো এই জামাগুলো হচ্ছে গোপাল সোনাদের অনেকবার পরানো হয়ে গেছে। আর দেখো, জামাগুলো তোমাদের দেখাচ্ছি, কিছু কিছু জায়গা দেখো এরকম সেলাই খুলে গেছে, তারপর অনেক পুরনো হয়েও গেছে এইসব জামা। আর এ দেখো, ভিতরে বক্রমের জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, কাচতে ধুয়ে পরতে পরতে দেখো এগুলো নষ্ট হয়ে গেছে। তো গোপাল সোনার এরকম টাইপের জামা আমরা কি করব? তো এরকম টাইপের জামা বন্ধুরা তোমরা অবশ্যই গোপাল সোনাকে পরিও না। এরকম যখন এরকম নষ্ট হয়ে যাবে তখন চেষ্টা করবে গোপাল সোনাকে না পরানোর, আর গোপাল সোনার জন্য চেষ্টা করবে বাড়িতে হাতে তৈরি করতে জামা। হাতে তৈরি করা জামা দেখবে অনেক দিন যাবে, তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না। আর এই সব জামাগুলো কিন্তু আমার কেনা জামা, কোনোটাই কিন্তু হাতে তৈরি করা নয়। অনেককেই আমি কিন্তু দেখেছি গোপাল সোনাদের পুরনো জামা গাছতলায় বিসর্জন দিয়ে দিতে। কিন্তু বন্ধুরা, তোমরা গাছতলায় বিসর্জন দিও না। গাছতলায় বিসর্জন দিলে দেখবে অনেকে আছে সেগুলো সরিয়ে দেয়, এবার এটা ওটা করতে করতে রাস্তায় কিন্তু পড়ে থাকতেও দেখতে পারো। এগুলো দেখলে মনটাও খারাপ লাগবে যে আমার গোপাল সোনার জামা রাস্তায় পড়ে রয়েছে। অনেকে আছে জলেও বিসর্জন দিয়ে দেয়, জলে বিসর্জন দিলে কিন্তু জল দূষণ হবে। এটা না করে তোমরা সহজ সরলভাবে একটা জিনিস করতে পারো, এরকম টাইপের জামা যখনই হয়ে যাবে না গোপালের, তোমরা মাটি নেবে, মাটিতে গর্ত করে পুঁততে দিতে পারো, বা টবের মধ্যে একটা স্তর ধরো মাটি দিলে, দু তিনটে জামা দিলে, আবার মাটি দিলে, আবার জামা দিলে, আবার মাটি দিয়ে এরকম করে স্তরে স্তরে করে নিয়ে তার মধ্যে কিন্তু তোমরা চাইলে একটা তুলসী গাছও লাগিয়ে দিতে পারো। আর আস্তে আস্তে এই জামাগুলো যেহেতু সুতির বা হালকা হালকা সিল্ক টাইপের, এগুলো পচে যাবে, গিয়ে কিন্তু মাটির সাথে মিশে যাবে। এতে করে কি হবে, যাতে বাইরে গাছের গোড়ায় ফেললে এটা ওটা করে রাস্তায় ছড়িয়ে ছিটিয়েও যাবে না, আর জলে ফেললে জল দূষণ হবে সেটাও হবে না। এটা করলে কিন্তু তোমাদের অনেক সুবিধাই হবে। আর চোখের সামনে যদি দেখো না, নিজের গোপাল সোনার জামা গাছতলায় ফেলে দিলে তারপরে সেগুলো রাস্তায় পড়ে রয়েছে, খুব খারাপ লাগবে, খুব কষ্ট লাগবে। তো আমি আমার গোপু সোনার এইসব জামাগুলো আর পরাবো না, এগুলো অনেক দেখো নষ্ট হয়ে গেছে পরাতে পরাতে। তো আমি এইগুলোকে ওরকমভাবেই মাটির মধ্যে দিয়ে আস্তে আস্তে করে সব বিছিয়ে বিছিয়ে দেবো, দিয়ে গাছ বসিয়ে দেব। এগুলো আর পরানোর অবস্থায় নেই। তোমরাও চাইলে কিন্তু এরকম করতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে। আর যেই সকল বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যেই সকল বন্ধুরা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগে। তোমরা সব সময় ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমি আমার গোপাল সোনার কাছে কামনা করি।